ইংলিশ গ্রামারের মধ্যে ইন্টারচেঞ্জ পার্সিভ স্পিচ, এটা নিয়ে তোমাদের প্রত্যেকের মধ্যে একটা সংশয় থাকে এবং প্রত্যেকে তোমরা এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। অর্থাৎ এগুলো তোমাদের মধ্যে কিন্তু একটা ভীতির সৃষ্টি করে, যখন তোমাদের প্রশ্নে থাকে যে একটা ওয়ার্ডের তলায় দাগ দেওয়া থাকে এবং বলে যে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন, অথবা বলতে পারে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ ভার্ব অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, খুব সমস্যা তোমাদের মধ্যে সৃষ্টি করে, ক্রিয়েট করে। আমরা তার জন্যই তোমাদের জন্য একটা খুব অভিনব পদ্ধতিতে এমন একটা মেথডিক্যালি তোমাদেরকে আজকে একটা ওয়ার্ডকে কিভাবে আর একটা ওয়ার্ডে ইন্টারচেঞ্জ করবে, রূপান্তর করবে, সেটা নিয়ে আমরা পুরো ভিডিওটাকে সাজিয়েছি। সো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং এই টপিকটা তাদেরকেও ইজি করে দিও। দেখো ইন্টারচেঞ্জ পার্সিভ স্পিচ, এটার শেখার কোনো নির্দিষ্ট কোনো রুলস নেই যে ওই রুলস গুলো করে গেলেই আমি প্রত্যেকটা ইন্টারচেঞ্জ পার্সিভ স্পিচ খুব ইজিলি পেরে যাব, যেমন ভয়েস চেঞ্জের জন্য আছে বা নারেশন চেঞ্জের জন্য আছে, এরকম করে পেরে যাবো এমন কোনো কিন্তু বিষয় নেই। এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে স্পেসিফিকলি একটা কোন রুলস বাধা দ্বারা রুলস নিয়ে পড়লে কিন্তু হবে না, এর জন্য আমাদেরকে একটা মেথডিক্যালি এগোতে হবে এবং বিভিন্ন কিছু ট্রিক আমাদেরকে জানতে হবে। সো প্রথমে আমরা নাউন কিভাবে কোনগুলো বা কিভাবে নাউন সেটা আমাদেরকে চিনতে হবে, সেকেন্ডলি আমাদেরকে ভার্ব চিনতে হবে, থার্ডলি আমাদেরকে অ্যাডজেক্টিভ চিনতে হবে এবং ফোর্থলি আমাদেরকে অ্যাডভার্ব চিনতে হবে। মনে রাখবে কিছু কিছু ইংরেজিতে কিছু কিছু সাফিক্স অর্থাৎ কিছু পরপদ এবং কিছু প্রিফিক্স অর্থাৎ কিছু পূর্বপদ থাকে, ওইগুলো দেখে আমরা কোন একটা পার্সিভ স্পিচকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো দেখে নাও, এম ই এন টি এম ই এস এস টি ওয়াই এ আর টি আই ও এন এস আই ও এন আই এন জি এ এন সি ই সি ওয়াই, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে বুঝে নেবে ওইগুলো নাউন। একই রকম ভাবে ইএন যদি কোন শব্দের শুরুতে বা শেষে থাকে, আই এম শব্দের শুরুতে, ইএস ইডি শব্দের শেষে, আই এস এইচ ই আর ও আর আই জেড ই বা আই এস ই শব্দের শেষে যদি থাকে তুমি বুঝে নেবে সেটা ভার্ব আছে। এবং এগুলো কেন বলছি, কারণ এই প্রিফিক্স বা সাফিক্স গুলোকে ইউজ করেই আমাদেরকে একটা ইন্টার একটা পার্সিভ স্পিচ থেকে আরেকটা পার্সিভ স্পিচে যেতে হয়। অ্যাডজেক্টিভ গুলোর জন্য মনে রাখবে এ বি এল ই, ইডি, টি আই ভি ই, এফ ইউ এল, ই এন টি, এ এন টি, খুবই সহজ, এগুলোকে মনে রাখবে, দেখে বুঝে যাবে যে অ্যাডজেক্টিভ বা ওই শব্দটার সঙ্গে এগুলোকে ইউজ করে দেখবে, লাগিয়ে দেখবে কোনটা তোমার শুনতে ভালো লাগছে বা কোনটা যাচ্ছে, সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হবে। ওকে, এবার কোনটার সঙ্গে কোনটা যাবে এটার জন্য কিন্তু কোনো নিয়ম নেই যে আমি এটার সঙ্গে কেন টি আই ভি লাগাবো, কেন এ বি এল ই লাগাবো, তাহলে কেন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো ওই ওয়ার্ডটার সঙ্গে এগুলো আমি জুড়বো, জুড়ে দেখবো কোনটা শুনতে সবচেয়ে শুনতে ভালো লাগছে বা কোনটা শুনতে কমন মনে হচ্ছে, সেটাই কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। পরে অ্যাডভার্ব ফর্ম করা ভেরি ইজি, এই যে অ্যাডজেক্টিভ ফর্ম তুমি যদি করে ফেলতে পারো তার সঙ্গে তুমি অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা এলয় জুড়ে দিলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা এলয় জুড়ে দিলে সেটা হয়ে যায় আমাদের অ্যাডভার্ব, কিন্তু এলয় আসে মানেই কিন্তু অ্যাডভার্ব নয়, এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিন্তু ডিসকাস করেছিলাম। সো দেখো আজকে আমরা একটা ছকের সাহায্যে তোমাদেরকে একটা পার্সিভ স্পিচ থেকে আর একটা পার্সিভ স্পিচে নিয়ে যাওয়াটা যে কতটা সহজ, সেটা কতটা ইজি, সেটা তোমাদেরকে আমরা আজকের ভিডিওর মধ্যে দিয়ে পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকের ভিডিওটা দেখার পরে আমার বিশ্বাস যে তোমাদের মধ্যে এই টপিকটা নিয়ে সংশয়টা দূর হবে। ইতিমধ্যে আমরা তোমাদের জন্য বেশ কতগুলো ট্রিক দিয়ে কিভাবে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডকে কিভাবে অন্য ওয়ার্ড হিসাবে ইউজ করবে সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং তোমাদের সেখান থেকে অনেক প্রশ্ন এসেছে বা অনেক তোমরা এগুলোকে ভালোবেসেছো, যার ফলে আজকের আমাদের আজকের ভিডিওটা। সো দেখো প্রত্যেকে, যা আমরা এই আজকে বেশ এই যে এখানে কতগুলো এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পল গুলো নিয়েই আমাদের আজকের ভিডিওতে আমরা ডিল করব। সো ফার্স্ট দেখবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো
তুমি এগুলো দেখেই কি ভার্বটাকে আইডেন্টিফাই করবে? তোমাকে তো বলেই দেবে যে ওই সেন্টেন্সের মধ্যে ওইটা কি আছে সেটা তুমি যদি না জানো তাহলে কিন্তু বাকি ফরমেশন গুলো তুমি কিন্তু বুঝতে পারবে না। তোমাদের চার্ট হিসাবে থাকছে, চাইলে তোমাদেরকে আমরা আরো বেশ কতগুলো পার্ট দেবো এটার উপরে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এবার দেখো, আমি একটা ওয়ার্ডকে, ধরো এই ওয়ার্ড গুলো আমি বলেছি, তো এই ওয়ার্ড গুলো কোন পার্টস অফ স্পিচ হবে সেটা আগে আমাকে দেখতে হবে। ভালো করে দেখো, প্রথমেরটা আমি নিয়েছি কনস্ট্রাক্ট। তো কনস্ট্রাক্ট এর মধ্যে কোথাও আছে? দেখো এর মধ্যে তো কোনো প্রিফিক্স বা সাফিক্স খুঁজে পাচ্ছি না। সো কনস্ট্রাক্টটা কি ধরনের পার্টস অফ স্পিচ? এবার খুব সহজ ট্রিকটা দেখো, খুব সহজ ট্রিক হচ্ছে তুমি এই নাউনটাকে তো সরাসরি তুমি ভাববে, প্রশ্ন করবে যে ওয়ার্ডটা দেবে শর্টটাকে কি দিয়ে প্রশ্ন করবে। ওকে, অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে তুমি সরাসরি প্রশ্ন করবে কেমন দিয়ে, এবং অ্যাডভার্ব খুঁজতে গেলে তুমি প্রশ্ন করবে সরাসরিতে কিভাবে দিয়ে। গট ইট? তাহলে কি ওয়ার্ডটাকে কি দিয়ে প্রশ্ন করবে যদি ওয়ার্ডটার উত্তর পাও, তাহলে মানে কি দিয়ে প্রশ্ন করে যদি ওয়ার্ডটা উত্তর পাও, মনে মনে কি দিয়ে প্রশ্ন করবে, এমনি কি তুমি যদি ওয়ার্ডটা বলতে পারো তাহলে সেটা নাউন, কেমন দিয়ে প্রশ্ন করে যদি ওয়ার্ডটা বলতে পারো তাহলে সেটা অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে কিভাবে ক্ষেত্রেও তুমি যদি প্রশ্ন করে মনে উত্তরটা যদি তোমার সেই ওয়ার্ডটা হয় তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব। সো আমি যদি বলি কনস্ট্রাক্ট, কি পাচ্ছি? কি কনস্ট্রাক্ট মানে গঠন করা, কনস্ট্রাক্ট কি? কনস্ট্রাক্ট পাচ্ছি না, কনস্ট্রাকটিভ। দেখো এবার আমি কনস্ট্রাক্ট মানে, কনস্ট্রাক্ট মানে কি? দেখো কি কেমন, কনস্ট্রাক্ট না, কেমন দিয়ে কনস্ট্রাক্ট হয় না, তাহলে অন্য কিছু হয়ে যেত, ঠিক আছে? কনস্ট্রাক্টেড কেমন, ঠিক আছে, কিভাবে এটাও কিন্তু পাচ্ছি না। সো এই কনস্ট্রাক্টটা একটা ভার্ব হবে, কনস্ট্রাক্ট মানে গঠন করা। সো তুমি কনস্ট্রাক্ট করছো ভার্ব। এবার তুমি জানো যে এর সঙ্গে এই প্রিফিক্স গুলো, এই সাফিক্স গুলো তোমাকে কিন্তু অ্যাড করতে হবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে তুমি অ্যাডজেক্টিভ করার চেষ্টা করো, তাহলে কনস্ট্রাক্টেবল, কনস্ট্রাক্টেড, হ্যাঁ কনস্ট্রাক্টেড কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে? ইট ইজ এ কনস্ট্রাক্টেড বিল্ডিং, ঠিক আছে, এটা কিন্তু কনস্ট্রাক্টেড হতে পারে। কনস্ট্রাক্টিভ, দেখো কনস্ট্রাক্টিভ শুনতে ভালো লাগছে, কনস্ট্রাক্টিভ তাহলে কিন্তু কেমন, এত কনস্ট্রাক্টিভ, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফর্ম টিআইভি দিয়ে। এবার কনস্ট্রাক্টফুল বা কনস্ট্রাক্টেন্ট বা কনস্ট্রাক্টেন্ট এরকম কিন্তু হয় না সাধারণত, ফলে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম পেয়ে গেছি। এবার এই অ্যাডজেক্টিভ ফর্ম যেহেতু পেয়ে গেছি, এবার ওইটাকে কি করব, ওর সঙ্গে আমি জাস্ট এলয় অ্যাড করে দেব কনস্ট্রাক্টিভলি। দেখো কনস্ট্রাক্টিভলি মানে কি হয়ে গেল, সেটা অ্যাডভার্ব হয়ে গেল। এবার আমি যে কনস্ট্রাক্টেড বলেছিলাম সাম, দেখো এখানে ইডি দিয়েও কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ফর্ম হয় বা ভার্ব ফর্ম হয়, সো এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে, তাই কিভাবে কেমন কি এটা মনে রাখবে। নেক্সট দেখো, পরের ওয়ার্ডটা আমি নিয়েছি সেন্সিটিভ। তুমি দেখেই বুঝে যাচ্ছ টিআইভি আছে সেন্সিটিভ, দ্যাট মিনস এটা তোমার বুঝে যাবে যে এটা তোমার কি, এটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে ছিল। আমি যেগুলো ওয়ার্ড সেগুলোকে আমি আলাদা কালি দিয়ে লিখেছি, বাট এখানে এইটা এখানে আসতে একটু গন্ডগোল হয়েছে। দেখো তাহলে সেন্সিটিভ কেমন, সংবেদনশীল, কেমন সেন্সিটিভ, কেমন সেন্সিটিভ, ওকে। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি বা এই টিআইভি দিয়েও বুঝে যাচ্ছি যেটা সেন্সিটিভ হবে, ওকে। তাহলে এর সঙ্গে এলয় যুক্ত করে দাও, সেন্সিটিভলি হয়ে গেল অ্যাডভার্ব। এবার তাহলে ইডি যুক্ত করলে কি হবে, সেন্সড, ইডি যুক্ত করলে হবে ভার্ব ফর্ম, একই রকম ভাবে নাউন হবে সেন্স, কি সেন্স, কি হারিয়ে ফেলেছে, সেন্স হারিয়ে ফেলেছে, তাই না, কি হারিয়ে ফেলেছে, সেন্স হারিয়ে ফেলেছে, কেমন, সেন্সিটিভ, সংবেদনশীল, সেন্সড, ঠিক আছে, এটা ভার্ব, সেন্স ফিরিয়ে আনা, ঠিক আছে। এবার দেখো নেক্সট, দেখো পরে বলেছি স্টাইল, কি স্টাইল, ঠিক আছে, কি কি একটা ধরন, স্টাইল, স্টাইল হবে কি একটা, স্টাইল হবে দেখো একটা, স্টাইল হচ্ছে একটা তোমার নাউন। এবার স্টাইলের সঙ্গে আমরা ISH অ্যাড করে কিন্তু আমরা, ISH অ্যাড করে কিন্তু আমরা একটা অ্যাডভার্ব ফর্ম করতে পারি, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারি, ISH অ্যাড করে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারি। এখানে যদিও আমি লিখিনি তবুও মনে রাখবে যে ISH করে একটা অ্যাডভার্ব ফর্ম করা, অ্যাডজেক্টিভ ফর্ম করা যায়।
সেটা কি হবে স্টাইলিশ, কেমন না তো স্টাইলিশ। এবার দেখো স্টাইলিশলি কেমন ভাবে, স্টাইলিশলি ওকে কেমন ভাবে না তো স্টাইলিশলি কিভাবে স্টাইলিশলি। এবার ওইটা যদি এরকম হয়ে যায় তাহলে তুমি কি করতে পারবে দেখো স্টাইলাইজ, ঠিক আছে স্টাইলাইজ হয়ে গেল। নেক্সট দেখো পরেরটা নিয়েছি আমি এক্সপার্ট, কেমন এক্সপার্ট, তাহলে এক্সপার্টটা কি হলো অ্যাডজেক্টিভ। এবার এই এক্সপার্টের সঙ্গে এলয় যুক্ত করো এক্সপার্টলি, ঠিক আছে। এবার এক্সপার্ট, এবার এক্সপার্ট তাহলে নাউনটা কি হবে, এখান থেকে এই নিয়ে এসে যুক্ত করলে বলতে পারো তুমি এক্সপার্টনেস, এক্সপার্টনেস, ঠিক আছে এক্সপার্টনেস, এক্সপার্টনেস। এবার এখানে তুমি কি বলতে পারো ভার্ব কল কি বলতে পারো এক্সপার্টিস। দেখো আই এস ই বলেছি, এখানে আই এস ই, আই এস ই করবে এখানে এবং এখানে করবে আই এস এইচ, ঠিক আছে। তাহলে আই এস ই তুমি করতে পারো এক্সপার্টিস, ওকে। নেক্সট দেখো আমরা পরের ওয়ার্ডটা সিম্বলিক্যালি, সিম্বলিক্যালি এলওয়াই আছে, তাহলে কেমন ভাবে সিম্বলিক্যালি, তাহলে সিম্বলিক্যালি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে সিম্বলিক্যালি এলওয়াইটা ছেড়ে দাও কি হবে সিম্বলিক্যাল, তাহলে সিম্বলিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে এইরকম যদি আসে তাহলে তুমি করতে পারো সিম্বলাইজ, সিম্বলাইজ মানে হচ্ছে ভার্ব সিম্বলাইজ, এখানে জেডই হতে পারতো কোনো অসুবিধা নেই। আবার দেখো সিম্বল কি না তো সিম্বল, প্রতীক কি, প্রতীক এটা কি, এটা একটা সিম্বল প্রতীক, তাহলে সিম্বলিক্যাল অ্যাডজেক্টিভ। তারপরে দেখো সিম্বলাইজ সিম্বলিক্যালি, এবার এগুলো বাকিগুলো বসিয়ে তুমি চেক করতে পারো, দেখবে শুনতে ভালো লাগবে না, সেগুলোকে আমরা ইউজ করব না। নেক্সট দেখো পরে আমি নিয়েছি, ঠিক আছে পরে আমি একটা ওয়ার্ড নিয়েছি, দেখো এই যে পেইন ওয়ার্ডটা নিয়েছি, ঠিক আছে এখানে আমি পেইন পেইনফুল করেছিলাম, এখানে পেইন করে দিলাম, দেখো পেইন, ঠিক আছে পেইন মানে কি ব্যথা, তাহলে পেইন কি ব্যথা, ঠিক আছে পেইনফুল কেমন না তো পেইনফুল। এবার এটা কিন্তু ভার্ব ফর্ম হয় না, ওকে। তারপর কি তুমি বলতে পারো, দেখো পেইনফুল পেয়ে গেছো তুমি ওর সঙ্গে জাস্ট এলওয়াই অ্যাড করে দাও কি হবে পেইনফুলি, পেইনফুলি। এবার এখানটা হবে না ভার্ব ফর্ম, যদি তবুও তোমাকে ভার্ব ফর্ম করতে হয় তোমাকে করতে হবে বি বা মেক, তারপরে অ্যাডজেক্টিভ ফর্মটা করতে হবে। তাহলে এখানে তুমি পেইনফুলটা বলেছো তাহলে তোমাকে বলতে হবে বি পেইনফুল বা মেক পেইনফুল, ঠিক আছে ইট মেক মি পেইনফুল, তোমাকে এরকম কিন্তু করতে হবে, ওকে। তাহলে যদি দেখো যে সেটার ভার্ব ফর্ম নেই বা তোমাকে ভার্ব ফর্ম করতে বলছে তো তোমাকে হয় বি বা মেক যে কোনো একটা ইউজ করতে হবে, তার সঙ্গে তোমাকে ইউজ করতে হবে ওই যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ফর্মটা। নেক্সট নিয়েছি আমি, দেখো নেক্সট তোমাদের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে নেক্সট যেটা নিয়েছি সেটা এখানে তোমাদের দেখো লেখা আছে বিউটি, ঠিক আছে বিউটি, দেখো এই বিউটিটা নিয়েছে, দেখো বিউটি, ঠিক আছে। তাহলে এই যে বিউটি মানে কি সৌন্দর্য, বিউটি মানে কি সৌন্দর্য, ঠিক আছে। তাহলে বিউটি থেকে দেখো বিউটিফুল হয় প্রত্যেকে তোমার জানো এফ ইউ এল ফুল বিউটিফুল, কেমন না তো বিউটিফুল সুন্দর, কেমন ভাবে বিউটিফুলি সুন্দর ভাবে বিউটিফুলি। তাহলে ভার্বটা কি হবে বিউটিফাই, বিউটিফাই, চারটা জাস্ট মুখস্থ করবে একটু ট্রিক ভেবে মুখস্থ করবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। নেক্সট দেখো পরে একটা ওয়ার্ড নিয়েছি সেটা হচ্ছে লাভ, কি না তো লাভ, এবার এটাকে তুমি বলো কেমন না তো লাভিং। তাহলে এইটা ভার্ব করলে তুমি জানো যে লাভই হয় এলও ভি লাভ, এটাকে তুমি পাঁচটা লিখলে এলও ভিডি করতে পারো, সো এলও ভিডি লাভড, আর কি লাভিংলি। দেখো ভার্ব ফর্ম এই অ্যাডজেক্টিভ ফর্ম পেয়েছি তার সঙ্গে এলো আই লাভিংলি, ওকে। ভেরি কিন্তু ইজি, একটু ট্রিকটা মাথায় রাখতে হবে যেহেতু এটার কোনো আলাদা কোনো বোঝার বা আলাদা করে শেখার কোনো রুলস নেই, শুধু এগুলোকে মুখস্থ করে এগুলোকে জাস্ট সাজাতে হবে বুঝতে হবে। নেক্সট দেখো আর একটা ওয়ার্ড নিয়েছি ব্ল্যাক, ব্ল্যাক মানে তোমরা প্রত্যেকে জানো কালো, তাহলে ব্ল্যাক মানে যদি কালো হয় কেমন না তো কালো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ব্ল্যাকনেস একটা নাউন হবে, ব্ল্যাকনেস কালারের সঙ্গে এগুলো যায়, ঠিক আছে ব্ল্যাকনেস কালারের সঙ্গে এই নেস তা যায়, তাহলে ব্ল্যাকনেস। এরপরে দেখো এর সঙ্গে ইএন যদি যুক্ত করে দেয় কোনো কালারের সঙ্গে ইএন যুক্ত করলে সেটা হয়ে যায় ভার্ব, যেমন হচ্ছে ব্ল্যাকেন। তারপরে তুমি হোয়াইট যদি বলতে তাহলে কি বলতে হোয়াইটেন, এখানে তুমি কি বলতে হোয়াইটনেস,
এবার দেখো ব্ল্যাকটা তুমি অ্যাডজেক্টিভ পেয়েছো, তাহলে তার সঙ্গে তুমি কি লাগাবে? এলো লাগাবে, তাহলে কি হবে? ব্ল্যাকলি। ঠিক আছে, এরপরে দেখো আরো একটা ওয়ার্ড সেটা নিয়েছি, সেটা হচ্ছে ফিয়ার। ফিয়ার হচ্ছে ভয়, কি না তো ভয়, তাহলে ফিয়ার কি হলো? নাউন। এবার কেমন? তো ফিয়ারফুল, ভয়ানক, ফিয়ারফুল। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? ফিয়ারফুল। এবার ভার্বটা কি হবে? ভার্বটা হবে ফিয়ার, ভয় পাওয়া। এবার অ্যাডভার্বটা কি হবে? ফিয়ারফুল পেয়েছো, তার সঙ্গে তুমি কি যুক্ত করবে? এলওয়াই যুক্ত করবে, মানে ফিয়ারফুলি। ওকে, তাহলে তোমাদের জন্য আমি এই 10টা এক্সাম্পল দিলাম, এবং এই 10টা এক্সাম্পল একটা চার্টের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করব এই টপিকটা তোমরা একটু হলেও বুঝতে পেরেছো, আগে থেকে বেটার কনসেপ্ট পেয়েছো, এবং আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরো এই ধরনের ভিডিও গুলো মেক করার, যাতে তোমাদের এই ইন্টারচেঞ্জের পার্শ্ব স্পিচ বিষয়টা অনেকটা ইজি হয়ে যায়। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো পরের পার্ট তোমরা চাও কিনা। এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাদেরকে আমরা কিন্তু করে দেখাইনি। সো এখানে আমরা এই যে ফর্ম বল, একটা ওয়ার্ড ফর্ম, স্ট্রং এবং ভ্যারিয়াস, এই এই তিনটে যে ওয়ার্ড দিয়েছি, এই তিনটে ওয়ার্ড কোন পার্সপিস স্পিচ? ঠিক আছে, এইভাবে তুমি লিখবে, পাশে পাশে লিখে দেবে, মানে ওয়ার্ডটা প্রথমে ওয়ার্ড গুলো লিখবে, ফরমেশন গুলো লিখবে, এবং তার পাশে কি দিবে? তার পাশে তুমি কোন পার্সপিস স্পিচ পড়ছে সেটা লিখবে। ঠিক আছে, তোমাদের তিনটে হোমওয়ার্ক থাকলো, মানে তোমরা এই ভিডিওটা দেখার পরে যদি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে এই তিনটির উত্তর আমাদেরকে জানিয়ে দেবে, আমরা প্রত্যেক উত্তর চেক করবো এবং প্রত্যেককে উত্তরগুলো জানিয়ে দেবো। সো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পরবর্তীতে তোমাদের সঙ্গে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা তোমাদের সঙ্গে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই।